স্কুল শিক্ষা দপ্তরের তরফে মিডডে মিলের যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। নির্দেশিকা অনুযায়ী খাদ্যের তালিকায় যুক্ত হয়েছে মাংস, ডিম, ফল। যা নিয়ে রীতিমতো খুশির হাওয়া স্কুলের অভিভাবকদের থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে। বাচ্চারা তো অনেকটাই খুশি হবে, ওদের আনন্দের সীমা থাকবে না, কারণ মাংস ওদের ফেভারিট জিনিস। আর আমরাও ভীষণ খুশি হব, কারণ শরীরের পুষ্টির দিক থেকে খুব ভালো মাংস ফল। আর যদি ওটা স্কুলতে দেয় তাহলে তো আমরা খুবই মানে খুশি, তো বিশাল খুশি হব। আর আমার বাচ্চাও খুশি হবে, আর আমরা জানবো যে বাচ্চাটা স্কুল থেকে ভালো জিনিস পাচ্ছে, আমাদের একটা নিশ্চিন্ত থাকবো। আমাদের স্কুলে মাংস ফল খেয়ে খুব খুশি হচ্ছি, আমরা আমাদের স্কুলটাকে খুব ভালোবাসি। ভালো লাগছে কেন? আমাদের স্কুলটা খুব ভালো, আমরা স্কুলে বেশি করে মাংস ভাত খাই, বাড়িতে খুব জ্বালাতন করি। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মিডডে মিলের নতুন ডায়েটের জন্য বরাদ্দ করা হয়েছে 20 টাকা। 200 টাকা কিলো মাংস কিনে তা রান্না করার জন্য জ্বালানির খরচ ও মশলা সহ একাধিক দ্রব্যাদি কেনা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। ধরুন এখন 200 টাকা করে যদি মাংস হয় তাহলে মাংস অ্যাকচুয়ালি দু পিস করে অন্তত প্রত্যেক বাচ্চাকে দিতে হয়, তাহলে 2 পিস মাংসের দামই 20 টাকা পড়ে যায়। তাহলে এরপরে সেখানে জ্বালানি খরচ রয়েছে, ভাতের জন্য খরচ রয়েছে। যদিও ভাতটা এক্সট্রা দেয়া মানে ইয়ে করে দেওয়া হয় ওখান থেকে, রেশন থেকে দেয়, কিন্তু আর অন্যান্য তেল সবজি টবজি বা অন্য কিছু তো খরচ আছে, তেল হলুদ মশলাপাতি এ সমস্তগুলো খরচ, এইগুলো এক্সেসিভ খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের স্কুলে বাচ্চা সংখ্যা কম তারা একটু অসুবিধা তো পড়বেই। অন্যদিকে বাজারে যেভাবে ফলের দাম ঊর্ধ্বমুখী তা নিয়েও সমস্যায় পড়েছেন তারা। যদিও অভিভাবকদের দাবি বাচ্চারা আগে স্কুলে আসতে চাইতো না, মিডডে মিলের নতুন খাদ্য তালিকা চালু হলে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য আর কোনো সমস্যাই থাকবে না, স্কুল ছুটির সংখ্যাও কমতে পারে বলে আশা করছেন তারা। পাশাপাশি ফল, ডিম, মাংস পেলে বাচ্চারা পুষ্টির দিক থেকে উপকৃত হবে বলে মনে করছেন অভিভাবকরা। হাই নিউজ নেটওয়ার্ক।